পাঁচ মিনিটে পনেরো, প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া টোয়েন্টি ফোর। নৈহাটি বনগার পর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল বসিরহাট পুরসভায়। বসিরহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের কাউন্সিলররা। বসিরহাট পুরসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তপন সরকারের অপসারণের দাবিতে বারো জন কাউন্সিলর অনাস্থা পেশ করলেন মহকুমা শাসকের কাছে। বিরল প্রজাতির কচ্ছপ পাচার করার অভিযোগে এক বিজেপি কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 29 জুলাই দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের নাম শেখর রায়। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার থেকে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে থাকছে কমিউনিটি হেলথ অফিসার। উত্তর দিনাজপুর জেলার 60 জন অভিজ্ঞ নার্সকে 6 মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের কমিউনিটি হেলথ অফিসার পদে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু হয় 60 জন নার্সের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল সহ 6 মাসের বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রশাসন ভবন চত্বরে বাইক ও চার চাকা গাড়ির লাইসেন্সের জন্য বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখা যায় ল ক্লার্কদের। সিনিয়রদের পাশাপাশি তৃণমূল কার্যালয় থেকে কিছু জুনিয়র ছেলেদের নিয়োগ করা হয়েছিল ওই স্থানে। অভিযোগ, সেখানে তোলাবাজি চালাচ্ছে অনেকে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত নেতারা আজ প্রশাসনিক ভবন চত্বরে 3,000 টাকা করে নেয়ার জন্য উপস্থিত হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের লোকজনেরা তাকে গিয়ে বাধা দেয় এবং মারধর হয় বলে অভিযোগ। মারধর চলাকালীন পুলিশ গিয়ে ওই উত্তেজনা পরিস্থিতি করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের নেতারা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যারা তোলাবাজি করছে তারা সকলে বিজেপির সমর্থক। এদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আগুনে ভস্মীভূত একই পরিবারের 3টি বাড়ি, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর ঘরগুলিতে। বাড়িতে মজুদ থাকা নগদ টাকা, ব্যবসার সামগ্রী সহ খাদ্য সামগ্রী সব পুড়ে যায়। ঘটনায় দিশেহারা পরিবার তাকিয়ে সরকারি সাহায্যের দিকে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার করিয়া সুলতানপুর গ্রামে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হজ মোহাম্মদ, বয়স 20। তাদের বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। ধৃতর কাছ থেকে একটি পাইপ গান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পেইং বেড চালুর উদ্যোগ নিল কর্তৃপক্ষ। বেসরকারি নার্সিংহোমগুলির মতো টাকার বিনিময়ে এই ওয়ার্ডে রাখা হবে রোগীদের, তবে বেসরকারি নার্সিংহোমের তুলনায় খরচ অনেক কম হবে বলে জানা গেছে। এদিন পেইং বেড তৈরির জায়গা পরিদর্শন করলেন জেলাশাসক তথা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৌশিক ভট্টাচার্য। ঘটা করে বাজার সংস্কার হলেও তা কোনো রকম ভাবে কাজে আসছে না ব্যবসায়ীদের। এখনো ওই বাজারে ব্যবসায়ীদের একটা বড় অংশ স্থায়ীভাবে দোকান ঘরই পায়নি, যার ফলে লাটে ওঠার জোগাড় তাদের ব্যবসা। আধুনিকীকরণের নামে যে সংস্কারের কাজ হয়েছে তাতে হতাশ মাথাভাঙার বস্ত্র ব্যবসায়ীরা। রাজ আমলের মাথাভাঙার এই পুরনো বাজারটির একটি আলাদা ঐতিহ্য রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। গত 3 বছর আগে এই বাজারটিকে সংস্কার করে আধুনিকীকরণ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। সেই সময়কালে ব্যয় হয়েছিল 5,66,00,000 টাকা, কিন্তু কাজটি পরিকল্পনা মাফিক না হওয়ায় হিতে বিপরীত হয়েছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। বিজেপির এক যুবনেতার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে কোচবিহার কোতোয়ালি থানার জিরানপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুব মোর্চার কোচবিহার জেলা সম্পাদক কৌশিক অধিকারীর বাড়িতে 3টি বোমা ছোড়া হয়। এর মধ্যে 2টো বোমা ফাটে, 1টি পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।
মিনিটে পনেরো, প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24।